নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস শেয়ার করুন আজকে পি আপডেট পশ্চিমবঙ্গ অল বাংলা ডিস্ট্রিক্ট ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট সামাজিক সংস্থা প্রেস বার্তা করে নূপ শর্মা ডিবেট মন্তব্যকে নিন্দা জানালেন নবীর অপমান ও অবমাননা বিরুদ্ধে প্রতিবাদ এবং শাস্তি দাবি করেন মুসলিম সমাজ তুলনায় হিন্দু সমাজের সঙ্গে করলেন হিন্দু মধ্যে অনেকজন শিশু বিবাহ করছেন সংস্থা জানালেন হিংসা ধ্বংস ভাঙচুর সরকারি সম্পত্তি সম্পত্তি নষ্ট বিশৃঙ্খলাকে নিন্দা সমর্থন না করেন উপস্থিত ছিলেন নিজামুদ্দিন বিশ্বাস সংস্থা সম্পাদক ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু হাসন উজমাদ সমন্বয়কারী অহমদ হাসন ইমরান সম্পাদক কুবের কলম প্রাক্তন রাজ্যসভা সাংসদ সহ অন্য সেখানে এতগুলো ইমাম মসজিদ আছে আমাদের সাথে পুরোহিত বা অন্যান্য গল্ফের নেতৃবর্গ আছে তারাও কিন্তু একই আমরা শান্তি সম্প্রীতি কথা সংস্থায় প্রচার করে যাচ্ছি কিন্তু হ্যাঁ আবেগ আছে আমাদের ভিতরে কিন্তু আবেগের সাথে বিবেক থাকা উচিত হ্যাঁ হুসেন থেকে জোশ না হয় যেন সেটা আমাদের একটা দেখতে হবে জোশ তারা হুস এখন যেটা বলার বিষয় সেটা হচ্ছে প্রোটেস্ট হবে আন্দোলন হবে সব হবে সিস্টেমে গণতান্ত্রিক সিস্টেমে একটা নিয়ম মেনে হবে শান্তিপূর্ণ হবে সরকারি সম্পদ ভাঙচুর করে নয় মানুষকে কষ্ট দিয়ে নয় পথ অবরোধ করে নয় বোমা মেরে নয় এবং এমনকি এই আন্দোলনে সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই এতে তো ব্যথিত আপামর যারা হচ্ছে বুদ্ধিজীবী জনগণ কোনো ধর্ম এক ধর্ম আর গুরুকেলা ধর্মকে আক্রমণ করা কোনো ধর্ম অনুমোদন দেয় না আমাদের দেশের সংবিধানও দেয় না সুতরাং এটা যারা করেছে এটা সংবিধান বিরোধী কাজ করেছে এবং এর পিছনে বড় একটা আমাদের সব বক্তারা বলেছে বড় গভীর ষড়যন্ত্র চক্রান্ত আজকে সেটা বিজেপি পার্টি এবং আরএসএসের চক্রান্ত আজকে এই বিজেপি নূপুর শর্মার এগেনস্টে ওরা কোনো পদক্ষেপ নিত না যদি দেশের অর্থনীতিতে ধাক্কা না লাগতো আরব দেশে ভারতীয় পণ্য বয়কট হচ্ছে আরব দেশে অমুসলিম যারা কাজ করছে ওখানকার কোম্পানিগুলো সে সমস্ত লেবারদের তারা তাড়িয়ে দিচ্ছে ভারতীয়দের এবং নরেন্দ্র মোদীর যে বিদেশ নীতি আছে সেখানে ধাক্কা লাগছে ধাক্কা খাচ্ছে দেশ আমাদের লজ্জিত আমাদের দেশের যে সুনাম সেটা বদনাম হচ্ছে দেশের অর্থনীতিতে ধাক্কা খাচ্ছে ফলে একটা আরব জাহান সহ অন্যান্য দেশগুলো প্রতিবাদ করছে তার জন্য সে চাপে পড়ে এই কাজটা করেছে কিন্তু ভারতের মুসলমানরা যারা এই দেশের জন্য টনটন রক্ত দিয়ে আমরা দেশকে স্বাধীন করলাম আমরা দেশের জন্য সব কিছু করছি আমরা এত চিল্লাচ্ছি আমাদের কথা শুনতে পাচ্ছে না আমাদের কথা অনুযায়ী কোনো একটা অ্যাকশন নিল না উল্টো যোগী সরকার সেখানে মুসলমানদের উপর একতরফাভাবে তারা বুলডোজার চালিয়ে এরা আমরা প্রতিবাদ করছি এটা আমাদের পশ্চিমবঙ্গের শান্তি আছে আমরা সরকারের বিরোধী নাই আমরা অনেক চেষ্টা করে ইমাম সাহেবরা যারা ধর্মীয় গুরু আছে আমরা এই সরকার আনার পিছনে আমাদের বড় একটা রোল ছিল আমরা চাই সরকার ভালোভাবে চলুক যা আমরা চাই আর আমাদের মর্যাদা দেওয়া আপনার নাম আমরা এটা তো কলকাতা তো বিভিন্ন জেলাতে কলকাতা আসতে গেলে একটা সময় লাগে একটা তিন অক্ষর করতে হয় প্রেস ক্লাব আমাদের আগে থেকে বুকিং দিতে হয় প্রেস ক্লাব আমাদের ভাড়া নিতে হয় ফলে আমরা কিন্তু প্রত্যেকটা জেলাতে আমাদের ডিস্ট্রিক্ট জাউদ সাহেব হাওড়া ডিস্ট্রিক্ট আহিফ ভাই আমাদের মুর্শিদাবাদ নিজামুদ্দিন ভাই আমাদের বাঁকুড়ার আমাদের শরীফুল ইসলাম আমাদের বর্ধমানের শামসের ভাই আমরা সকলেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টই না আমরা কিন্তু প্রত্যেকটা মসজিদে মসজিদে এবং আমরা গত ফ্রাইডে শুক্রবারের জুম্মার আগে আমরা কিন্তু বিবৃতি দিয়েছি অলরেডি কিন্তু কিছু চক্রান্তকারী এর মাঝখানে লেগে গিয়েছে এটা আমার মানে স্পষ্ট বার্তা আপনাদের মাধ্যমে দেখুন একটা টুপি দোকান থেকে ৬০ টাকা ৭০ টাকা ৮০ টাকা দিয়ে একটা টুপি কেনা যায় একটা পাঞ্জাবি পরে টুপি পরে বিভিন্ন জায়গায় ঢুকে গিয়ে সেখানে কিন্তু এইভাবে চক্রান্তকারীরা গিয়ে এই এই সমস্ত ফাঁদ পেতেছে এই নিন্দা ফাঁদে কখনো যেন মুসলমানরা না যায় আমার ধর্মীয় গুরু এখানে আমাদের গুরুজি আছেন সকল সবাই আছেন আমরা মসজিদে মসজিদে শান্তির এলান দিচ্ছি মসজিদে মসজিদে জুম্মাপাড়ে শান্তির স্পিচ দিচ্ছেন ইমাম মুয়াজ্জিন সাহেবরা আগামী বৃহস্পতিবার আরও বলছি প্রত্যেকটা বিডিও অফিসে
11টা থেকে 11:30টার মধ্যে ডেপুটেশন দেওয়া হবে, 11:30 থেকে 12টার মধ্যে বৃহস্পতিবার ডেপুটেশন দেওয়া হবে। কোন রকম রাস্তা বন্ধ করা এটা নবীজির কাজ নয়, রাস্তা খুলে দেওয়া নবীজির কাজ। তাই নবীজিকে ভালোবাসতে গেলে রাস্তা খুলে দিন, রাস্তা বন্ধ করুন না, এই অনুরোধ আপনাদেরকে জানাবো। আমার নাম হাসানুজ্জামান, উত্তর চট্টগ্রাম জেলা ইমাম কোঅর্ডিনেটর। আমি এমপি নেই, আমি এক্সএমপি, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো বিশৃঙ্খলাই মানে ঠিক নয়, আর যাকে যার উপর মন্তব্য করা নিয়ে এই বিশৃঙ্খলাটা হচ্ছে আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি নিজে বলে, তিনি নিজে যে কোরআন নিয়ে এসেছেন তাতে বলা হয়েছে আল্লাহ ফসাদকারীদের, ঈশ্বর যারা অশান্তি করে তাদেরকে পছন্দ করেন না। কিন্তু এটাও ঠিক যে মুসলিমরা কেন এতটা খেপে গেল, তার কারণ হচ্ছে কেন এতটা বিক্ষুব্ধ হয়ে উঠল, তার কারণ হচ্ছে যে নবী সম্পর্ক, যিনি প্রফেট, তার সম্পর্কে খুবই উল্টোপাল্টা কথা বলেছে অনুপুর শর্মা এবং তার সহযোগীরা যারা দায়িত্বশীল পদে ছিল। এবং এটাও ঠিক যে তাকে শুধু দল থেকে বের করে দেওয়া, পুরো বেরও করেনি, 6 বছরের জন্য সাসপেন্ড করেছে, এতে কোনো শাস্তি হলো না। তো যারা অপরাধী তাদের শাস্তি করা হচ্ছে, যেমন যারা ফেসবুকে পোস্ট করছে, যারা কোনো কিছু বলছে তাদেরকে বিজেপি সরকার উত্তরপ্রদেশে অন্য জায়গায় গ্রেপ্তার করছে, জেলে পাঠাচ্ছে, তাদের উপর কড়া আইন প্রয়োগ করছে, এক্ষেত্রে কিছুই আমরা দেখলাম। অথচ পৃথিবীর মানে অন্তত 200 কোটি যারা মুসলিম দুনিয়া তাদেরকে এইসব মন্তব্য আহত করেছে। আর অনেকেই তো ছোটো বয়সে বিয়ে করেছে, আমাদের রবীন্দ্রনাথ ছোটো বয়সে বিয়ে করেছেন, তার স্ত্রী মৃণালিনী দেবী বোধহয় 11 বছরের ছিলেন। তারপরে ধরুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি বিয়ে করেছেন, তাকে আমরা ঋষি বলে মানি। তো আমরা তার জন্য তাদের নিন্দা করি না, তখনকার সামাজিক অবস্থাই এরকম ছিল, ফলে তারা করেছেন। তো সেজন্য আমরা বলবো যে এসবকে নিয়ে উত্তেজনা ছড়ানো উচিত না, কোনো ধর্মেরই বা কোনো আদর্শেরই যারা মনীষী তাদেরকে আঘাত করা উচিত না। এটা করলে পরে একটা প্রতিক্রিয়া হয়, কিন্তু আমি অ্যাপিল করব সবার সঙ্গে, নিজামুদ্দিন সাহেব আছেন, হাসানুজ্জামান সাহেব আছেন, পীর সাহেব, আমরা আজেলা ইমামরা আছেন, তাদের সঙ্গে নিয়ে আমি অ্যাপিল করছি মুসলিমদের কাছে প্রথমে, যে আপনারা সংযত হন এবং আপনারা এমন আন্দোলন করুন যে আন্দোলন মানুষের হৃদয়ে আঘাত করবে, মানুষের দেহে আঘাত করবে না। আমরা কাউকে আমরা চাই না যে কোনো অসুবিধা হোক, ট্রেন বন্ধ হোক, সড়ক অবরোধ হোক, এটা আমাদের নীতি নয়, ইসলামেরও নীতি নয়। কিন্তু আমরা একই সঙ্গে শাস্তিও দাবি করছি, যারা কুকথা বলেছে তাদেরও আইন অনুযায়ী দেশের যে আইন শাস্তি হওয়া উচিত। এবং আমাদের আরও একটি শান্তি বজায় রাখুন এবং গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আপনারা প্রতিবাদ করেন। আর দ্বিতীয় আবেদনটা আমার হচ্ছে, আমাদের যারা অমুসলিম নাগরিক আছেন আমাদের ভারতবর্ষে, তারা আমাদের ভাই, তাদেরকে আমরা বলবো যে আপনারাও এমন ব্যবহার করুন, এমনভাবে মুসলিমদের পাশে দাঁড়ান যাতে তাদের হৃদয়ের আঘাত প্রশমিত হয়। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।